লোকে ছাড়ি দেয় ঘন্টা করা বিনা দাদা, আপনারা কি ওখানে মিটিং করছিলেন? ওকে হ্যাঁ মিটিং করছিলাম, সেই মিটিংয়ে এসে ভাঙচুর করে কারা আমাদের গাড়িগুলো বাড়িতে ভারতীয় জনতা পার্টি একটা কর্মশালা চলছিল, সেখানে ব্যাপক এসে আমার গাড়ি ভাঙচুর করেছে সুবোধ দাঁড়িয়ে থেকে পুলিশের নেতৃত্বে। পুলিশ ওখানে দাঁড়িয়ে ছিল আর সে এখানে ভাঙচুর করে। এই অবস্থায় বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, বাংলা যেভাবে ধ্বংস করা সেই ধ্বংসটা মানুষ এখানে দেখেছে, আপনারাও দেখছেন। দাদা যেভাবে একের পর এক বলার এটাই আছে, বাংলায় গণতন্ত্র নেই, শেষ পথে দিয়েছে বাংলা এদিকে গণতন্ত্র। কি হাল চলছে বাংলায়? কি বলবে গালাগালি করছেন, একজন এমপির সামনে পুলিশরা অকথ্য ভাষায় গালাগালি করছেন, এমপি কে মিনিমাম সম্মান। আমার কাছে